ওয়েলকাম সকলকে, আশা করি সকলে ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের জানাবো কি করে একটা ফটোকে সুন্দর করে ক্যাপচার করতে হয়। জেনারেলি আমরা ফোনের ক্যামেরা অন করে র্যান্ডমলি ফটো তুলি, সুতরাং ফটোগুলো দেখতে অতটা ভালো হয় না। কিছু ফটোগ্রাফিক রুল থাকে যেগুলো অ্যাপ্লাই করে তোমরা আর ফটোটাকে বেশি আকর্ষণীয় করে তুলতে পারো। তো ফটোগ্রাফি কি আমরা সেটা প্রথমে জানবো। আমরা যখন কোনো ফটো তুলি সেটা 3D তুলি, সুতরাং ফটোগ্রাফি হলো 3D অবজেক্টের 2D রিপ্রেজেন্টেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে অ্যাক্সিস, XYZ এবং অরিজিন। এই যে তোমরা অবজেক্টটা দেখতে পাচ্ছ এটা 3D রয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস থেকে একটা একটা দূরত্ব রয়েছে। সুতরাং আমরা যখন কাউকে দেখি আমরা 3D পয়েন্ট অফ ভিউতে দেখি, সুতরাং আমরা যখন ফটো তুলি সেটা অ্যাকচুয়ালি আমরা 3D ফটোই তুলি, কিন্তু সেটা যখন ক্যামেরা প্রসেস করে সেটা কিন্তু 2D হয়, শুধুমাত্র এক্স আর ওয়াই অ্যাক্সিস বেসিসে। সুতরাং ফটোগ্রাফি হলো 3D অবজেক্টের 2D একটা ক্যাপচার মাত্র। সুতরাং তোমরা কী করে ফটো তুলছো সেটা কতটা দর্শকদের কাছে ভালো লাগছে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এই ইমেজে তোমরা যদি দেখো, আমরা প্রথমে শুরু করব রুল অফ থার্ড দিয়ে। রুল অফ থার্ডে কী হয়, তোমরা দেখতে পাচ্ছ দুটো ভার্টিক্যাল, দুটো হরিজন্টাল লাইন একে অপরকে ইন্টারসেক্ট করেছে। এই চারটে হলো ইন্টারসেক্টিং পয়েন্ট। তোমরা ইন্টারসেক্টিং পয়েন্টে যদি অবজেক্টকে রাখো বা কোনো একটা হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন বরাবর যদি কোনো অবজেক্টকে রাখো, তাহলে পোর্ট্রেট অথবা তোমরা যে ফটোগ্রাফি করছো সেই ফটোগ্রাফির মানটা অনেক বেশি মানে উন্নত হয়ে যায়। এইখানে তোমরা যদি দেখো রুল অফ থার্ডের একটা ব্যবহার, সেখানে আমি এই প্রথম পয়েন্টে ওকে রেখেছি এবং বাকি যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এইখানটা ফাঁকা রেখেছি। রুল অফ থার্ডের এই ব্যবহারের মাধ্যমে তোমরা কী করতে পারো, ফটোটাকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এবারে রুল অফ থার্ড আমরা কখন ইউজ করব, যখন তোমরা দেখতে পাচ্ছ এই যে বাকি যে ফাঁকা জায়গাটা রয়েছে, মানে তোমরা যখন চাইছো যে তোমরা যে ফটোগ্রাফিটা করছো সেইখানে তোমরা পরিবেশটাকেও অ্যাড করতে চাইছো, তখন তোমরা রুল অফ থার্ড ইউজ করতে পারো। মানে সবসময় তোমাকে রুল অফ থার্ড ইউজ করতে হবে এর কোনো মানে নেই, কিন্তু তোমরা রুল অফ থার্ডের মাধ্যমে যে ফটোগ্রাফিটা করবে সেটা অনেক বেশি আকর্ষণীয় হয়, এবং তোমরা তখনই এই ফটোগ্রাফিটা অ্যাপ্লাই করতে পারো যখন তোমরা ওভারঅল অ্যাম্বিয়েন্সটাকে দেখাতে চাইছো, বাইরের পরিবেশটাকে দেখাতে চাইছো, সেই মুডটাকে পেতে চাইছো, তখন তোমরা রুল অফ থার্ড ইউজ করতে পারো। এই ফটোটায় তোমরা যদি দেখো, এইখানে আমি রুল অফ থার্ড ইউজ করেছি, কিন্তু সবসময় যে রুল অফ থার্ডের এই ভার্টিক্যাল বা হরিজন্টাল লাইনেই যে তোমাকে অবজেক্টে প্লেস করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা মাঝে মাঝে প্লেস করতে পারো। যখন তোমরা চাইছো যে মডেলের ওপর ফোকাসটা থাকবে, তখন তোমরা রুল অফ থার্ডের মাঝামাঝি তোমরা মডেলকে রাখতে পারো, আর যখন তোমরা চাইছো অ্যাম্বিয়েন্সকে রাখতে চাইছো, তখন রুল অফ থার্ডের ভার্টিক্যাল অথবা হরিজন্টাল স্কেলে রাখতে পারো। এই ফটোটাতে তোমরা দেখতে পাচ্ছ আমি রুল অফ থার্ড ইউজ করে ঠিক মাঝামাঝি অবজেক্টকে রেখেছি। এইবারে আসি ফ্রেম উইদিন আ ফ্রেম। এই ধরনের পিকচারে তোমরা কী করতে পারো, এরকম একটা ফ্রেমের মাঝখান দিয়ে তোমরা ইমেজকে চুজ করতে পারো, তাহলে দেখতে অনেক বেশি ভালো হয়। ফ্রেমের মাঝখান দিয়ে আমি এখানে আর একটা ফ্রেমকে দেখিয়েছি। এইবারে আসি লিডিং লাইনে। আঁকার ক্ষেত্রে তোমরা অনেকেই জানবে যে ভ্যানিশিং পয়েন্ট কী। তোমরা রাস্তার মাঝখানে যদি দাঁড়াও এবং যদি দূরে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে রাস্তাটা কি একটা পয়েন্টে মিলে গেছে, কিন্তু বাস্তবে সেটা মেলে না, সেটা প্যারালালি চলতে থাকে। সুতরাং এটা আমাদের একটা ভিশনের একটা ভিউ, সুতরাং যে পয়েন্টে আমরা আমাদের ভিশনটা গিয়ে রাস্তাটাকে মিলিয়ে দেয় সেটাকে বলে ভ্যানিশিং পয়েন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো লাইন পরপর গিয়ে একটা পয়েন্টে মিলে গেছে, কিন্তু বাস্তবে সেটা মেলে না। সুতরাং সেই ভ্যানিশিং পয়েন্টে আমরা যদি অবজেক্টকে রাখি সেটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। সুতরাং লিডিং লাইন একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা ফটোগ্রাফির ক্ষেত্রে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিডিং লাইন ফলো করে মডেলকে রেখে ফটোগ্রাফিটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছি। এইবারে যদি তোমরা দেখতে পাও, তাহলে দেখবে
যে এই ফটোগ্রাফিতে আমি একটা ফোরগ্রাউন্ড রেখেছি। ফোরগ্রাউন্ড কি? ফোরগ্রাউন্ড হলো একটা এলিমেন্ট যেটা কিনা ফটোগ্রাফি যে এসেন্স যেটা সেটাকে আরও বেশি এনহ্যান্স করে। এখানে আমি গাছের মাঝখান দিয়ে মডেলকে রেখেছি। সুতরাং ফটোগ্রাফির ক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করবে একটা ফোরগ্রাউন্ডকে সামনে রেখে ফটো তুলতে। আমি একটা সিমেট্রি মেনে ফটোটা তুলেছি। সিমেট্রি হচ্ছে তোমরা মাঝখান দিয়ে একটা লাইন দেখতে পাচ্ছ, এই মাঝখানে আমি অবজেক্টটাকে রেখে এমনভাবে রেখেছি যাতে সেটা ইমেজের এন্ড দুটো পয়েন্ট থেকে সমান দূরত্বে থাকে। সুতরাং এই সিমেট্রি মেনটেন করে তোমরা একটা খুব সুন্দর ফটো তুলতে পারো। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে তোমরা সিমেট্রি মেনটেন করতে পারো, আকাশ থেকে অবজেক্ট এবং অবজেক্ট থেকে মাটির ডিস্টেন্স একইভাবে মেনটেন করে। এইবার একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে রিফ্লেকশন তোমরা ইউজ করতে পারো। রিফ্লেকশন ইউজ করে তোমরা অসাধারণ কিছু ফটোগ্রাফি করতে পারো। এই হচ্ছে মেইন ফটো। এটাকে আমি যেটা করেছি, প্রথমে আমি ফটোটা তুলেছি জলের মাধ্যমে, জলের রিফ্লেকশনটাকে নিয়ে। তারপরে আমি যেটা করেছি, লাইটরুমে এসে জাস্ট এটাকে রিভার্স করে রোটেট করে দিয়েছি, ফলে একটা সুন্দর একটা এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে তোমরা ইফ কিছু ফটোগ্রাফিক রুল ইউজ করে ভালো ভালো ফটো তুলতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। আর একটা জিনিস মাথায় রেখো, এই রুলগুলো যে সবসময় অ্যাপ্লিকেবল হবে এরকম না, এটা তোমার ডিমান্ড অনুযায়ী সেটা অ্যাপ্লিকেবল হবে। তুমি কী ধরনের ফটো তুলতে চাইছো সেটার ওপর এই রুলগুলো অ্যাপ্লিকেবল হবে। কখনো কখনো আমরা এক্সেপশন ইউজ করি, মানে রুলের বাইরে গিয়েও আমরা ফটো তুলে থাকি। সুতরাং সবটাই ডিপেন্ড করছে তোমার ওপর। ভালো থেকো, আগামী ভিডিওতে দেখা হবে।